নদিয়ার শান্তিপুর চর সারাগর এলাকায় সারা রাত চলেছে গঙ্গা ভাঙন। ইলেকট্রিক পোল সহ অন্ধকারের মধ্যেই তলিয়ে গেছে তিনটি পরিবারের বসতবাড়ি। শান্তিপুর শহরের ১৬ নম্বর ওয়ার্ডের চর সারাগর এলাকায় গঙ্গা ভাঙনের করাল গ্রাসে বিঘার পর বিঘা চাষের জমি সহ ১১টি পরিবারের উৎখাত হয়েছিল বছরখানেক আগে। স্থায়ী পার বাঁধানোর ব্যবস্থায় না হওয়ার কারণে কিছুদিন আগে ৫টি পরিবারকে অন্যত্র চলে যেতে হলে এলাকাবাসী বিক্ষোভ দেখায় জাতীয় রাস্তার উপর টায়ার জ্বালিয়ে। সে সময় প্রশাসনিক একাধিক কর্মকর্তার আশ্বস্ত করেছিলেন, সায় দিয়েছিলেন জনপ্রতিনিধিও। কিন্তু গতকাল রাত্রে সন্ধ্যে ৭টার পর থেকে দুরাবস্থার কথা জানাতে ফোন করেছিলেন অনেকবার, কেউই পাশে এসে দাঁড়ায়নি বলে অভিযোগ এলাকাবাসী। সাংসদ এবং বিধায়ক পদে জয়লাভ করার পর জগন্নাথ সরকারকে জানালে তিনি দিল্লিতে রয়েছেন বলে জানা যায়। তবে দলীয় কর্মী সমর্থকেরা পাশে থাকার আশ্বাস দিলেও রাতের অন্ধকারে খুঁজে পাওয়া যায়নি কাউকে। কষ্ট অর্জিত অর্থের তিল তিল করে গড়ে তোলা বাড়িঘর, কলকারখানা, বাথরুম একের পর এক ঝুপঝুপ শব্দে ভেঙে পড়ছে গঙ্গাবক্ষে। ইলেকট্রিক পোল আগেই পালিয়ে গেছে জলের মাঝে, তাই অন্ধকার অবস্থায় অত্যন্ত প্রয়োজনীয় ঘরের কিছু জিনিসপত্র সরানোর কাজ করেছেন পুরুষেরা। শিশুদের নিরাপদ দূরত্বে রাখা হয়েছে অনেক আগেই, কিন্তু সারা রাত দুচোখের পাতা এক হয়নি ওই এলাকার বসবাসকারী অন্যান্য মানুষদেরও। কারণ অন্ধকারের সলিল সমাধির আশঙ্কায় প্রতিটা মুহূর্তে জেগে কাটিয়েছেন তারা। আজকে সন্ধ্যে ৭টা থেকে শুরু করে এখন রাত ১২টা বাজে, এই পর্যন্ত গঙ্গা ভাঙন শুরু হয়েছে। এই পর্যন্ত কেউ এসে আমরা বারবার সংবাদ ফোন করছি, উপরমহলে কেউ আসছে না, তারা কেউ দেখছে না। কিন্তু আমাদের যে এমএলএ বাবু, এমপি বাবু, কেউ এসে একবারও দেখছে না এই এলাকার লোকগুলোর অবস্থাটা কী। এই লোকগুলো রাত ১১টার সময় বাড়িঘর ভেঙে পালাচ্ছে সব, একের পর এক বস্তা নিয়ে, পুটলা নিয়ে, এরা থাকবেটা কোথায়? তা সরকার কি কানে যাচ্ছে না একটা কথাও? তারা কি একবারও এসে দেখতে পাচ্ছে না? কিন্তু এখানে কি শক্ত করে বাধা দেওয়ার মতো কেউ নেই? তাহলে সরকার উচ্ছ নয়, যাক আমাদের দরকার নেই। আমাদের জগন্নাথবাবু, উনি এমএলএ এমপি দুইজন, কিন্তু সে বাবু একবার সে দেখলেন না যে এই এলাকার মানুষের কী হচ্ছে। তিনি তো আমাদের রানিং এমপি, কিন্তু তার তো সে একবার কিছু না করুক তবুও দেখা দরকার ছিল, কিন্তু আসা দরকার ছিল। কিন্তু এমন আমাদের বৃন্দাবন কখনো কখনো আসে, কখনো কখনো আমাদের এলাও করে না, আমাদের কাউন্সিলর সেও এলাও করে না। তা এই যে রাত ১১টা ১২টা বাজে, এখন ১২টার সময় ভাঙন শুরু হয়েছে, ঘর ভাঙতে হবে, মালপত্রগুলো সরাতে হবে, একটা গাড়ি দিলেও তো দুবস্তা মাল নিয়ে সরানো যায়। কিন্তু এরা আমাদের কি পাগল পেয়েছে নাকি, আমরা তো কিছু বুঝতেই পারছি না। তা আমরা বারবার জানাচ্ছি, একবার না, সেই ২০১২-১৩ সাল থেকে আজকে ২০২১ সাল শেষ হয়ে গেল প্রায়। কি বলো, একটাই কথা, আমাদের পরিস্থিতি এতটা শোচনীয় যে আমাদের প্রশাসন, শাসক, কেন্দ্রীয় শাসক, রাজ্য শাসক কেউ আমাদের কথা শুনছে না। কিছুদিন আগে এক সপ্তাহ আগে ৫-৬টা বাড়ি ভেঙে গেছে, কিছু কিছু বাঁশ দিয়ে বেঁধে গেছে, বালির বস্তা দিয়ে। আমরা তাতে প্রতিবাদ করেছি, বিক্ষোভ করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। বিডিওকে গিয়েছি, থানায় সান্দের প্রশাসনকে জানিয়েছে, কোনো কাজ হয়নি। আমাদের এমন পরিস্থিতি, এখন রাতে কী করে ঘুমাবো আমরা বুঝতে পারছি না। দুটো বাড়ি অলরেডি ভেঙে চলে গেছে, এক বিঘা জমি অলরেডি চলে গেছে, তুমি দেখতে পাচ্ছ। আরও কত যাবে, কী হবে, কোনো পরিস্থিতি মানে শাসক দল, শাসক, কেন্দ্রের শাসক, রাজ্যের শাসক, প্রশাসন কোনো ব্যবস্থাই নিচ্ছে না। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।